গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছে, তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি। তো এই বিছানাটা দেখে তোমাদের এর উপর চেনা চেনা লাগছে না? হ্যাঁ বন্ধুরা, এই সেই বিছানা যেটা আমার রুমে দেখতে, এই যে এটা হলো মার বিছানা। তো হচ্ছে ঘটনা হলো, আমরা শিফট করছি এই ফ্ল্যাট থেকে, যাচ্ছি আমরা একটা বাড়িতে, মানে একটা বিল্ডিংয়ে যাব। আমরা সেকেন্ড ফ্লোরে থাকতাম, যেহেতু আমার বরের অপারেশন হয়েছে লাস্ট মান্থে, ওর একটু অসুবিধা হয়। আর আমাদের এক বছরের এগ্রিমেন্ট ছিল ফ্ল্যাট, তো এগ্রিমেন্টটা শেষ হয়ে গেছে, এখন অনেক রকমের অনেক কিছু আছে, সব কিছু আর তোমাদেরকে বললাম না। তো যাই হোক, রুম ওইদিকে শিফট হচ্ছে, আর আজকে দুপুরবেলা ভাই বলেছিলো ভাইয়ের এখানে খেয়ে নিতে, তো সবাই আমরা এখানেই লাঞ্চ করেছি। আর এসে চিন্টু দেখো এখন খেয়ে দিয়ে বসেছি, চিন্টু দাঁত গজিয়েছে অনেক, চারটার মতো, বড়ো বড়োই দেখো খরগোশ। আর ওই পাশে দেখো রিওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, যেহেতু ওর খাওয়ার পরে ঘুমানোর অভ্যাস। আমাদের যে শিফট হয়েছে রুমটা, বিছানাটা লাগানো হয়েছে, হলেও কি মানে তুষক টুষক বা ফ্যান ট্যান এখনও লাগানো হয়নি, এখন লাগানো হচ্ছে। আমার বর আর ভাই মিলে ওই দিকে ফ্যানগুলো লাগাচ্ছে আমাদের রুমের। তো কেন আমরা এখানে আসলাম বা কি সব কিছু তোমাদেরকে পরে আস্তে ধীরে ভিডিওতে বলবো। তো ওই দিন তো যেমন তেমন গেল, নেক্সট ডে আমরা যে পুরানা ঘরটা যেটা ছেড়েছি, এই যে ফ্ল্যাট আমার রুম কিন্তু এটা ছিল, তো মালিক দেখো আমাদেরকে যখন চাবিটা দিয়েছিল ফ্ল্যাটের, তখন একদম এরকমই পরিষ্কার ছিল। আর এখন আমরা ছাড়বো, তাই এখন আবার ওই সেম পরিষ্কার করেই দেব। কালকে যেহেতু পারিনি এগুলো করতে, তো আজকে আমি আর মা বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে এখানে আসছি, ঝাড়ু দিলাম, তারপর ভালো করে জল ঢেলে দিল মা, আমি পুরো সব কয়টা রুম একদম ওয়াইপস মেরে পরিষ্কার করে দিলাম। আর মা এখন বাথরুম দুটো পরিষ্কার করবে, কারণ দেখো বাথরুমটাও তো পরিষ্কার করে দেওয়া দরকার, এমনিতে পরিষ্কার কিন্তু মা একটু ভালো করে পরিষ্কার করে দেবে। এই সেই জায়গা যেখানে আমরা বসে চা খেতাম, এই ঘরটার জন্য মায়া হয়, কারণ এই ঘরে এসে আমরা তেমন কোনো কষ্ট পাইনি। যে রুমে যে জায়গায় তুমি থাকো, ওই রুমে ওই জায়গায় বা ওই রুমে যদি কোনো কষ্ট না পাও, ওই রুমটা তোমাকে ছেড়ে যেতে একটু কষ্ট হবেই। তো যাই হোক, অনেক কিছু কারণের জন্য এই ফ্ল্যাটটা ছাড়া আমাদের, আর আমাদের এক বছর এগ্রিমেন্ট ছিল লাস্ট মান্থে শেষ হয়েছে। অনেক সবাইকে, আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসো ভগবান আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি। অনেক দিন পর ব্লগ একটা স্টার্ট করলাম, এই ফিল্টার আচ্ছা নিয়ে আসো যাও। তো আমরা শিফট করেছি, অনেক কিছু মধ্যে আছে, শিলচর থেকে আসার পর আর ব্লগে করতে পারিনি। সো যাই হোক, আজকে ভাবলাম একটা ব্লগ স্টার্ট করা যাক। মোটামুটি না, ম্যাক্সিমামই সব কিছু বোঝানো হয়ে গেছে। তো নতুন ঘরের হোম টুরটা তোমাদেরকে পরে দিচ্ছি, কেন চেঞ্জ করলাম, কেন আসলাম এখানে, অনেক কিছু হয়েছে, তো পরে বলবো তোমাদেরকে। সব কিছু ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানিয়েছি, এই দেখো পোহা বানিয়েছি, সবাই খেতে ভালোবাসে। তো আর আজকে তো ওদেরও স্কুল বন্ধ বাচ্চাদের, তো পোহা বানালাম দোকান থেকে গিয়ে, আবার ভুজিয়া নিয়ে আসলাম, ভুজিয়া ছিল না। আর এখন বেস্ট পার্ট কী হয়েছে বলতো, এই ঘরের একদম ঘর বিল্ডিংয়ের অপোজিটে একটা দোকান আছে ছোটো মোটো, ওইখানে বলতে গেলে সব কিছুই পাওয়া যায়, মানে চলে যায়, কাম চলবে আর কি। তো যাই হোক, সকাল সকাল উঠে গিয়ে চিড়া নিয়ে আসলাম, তারপর ভুজিয়া নিয়ে আসলাম, আর এই দেখো সঙ্গে চা। আর মা হলো ওই ঘরে, ও মা আও না এখানে, হ্যাঁ মা ডাইনিং রুমে বসে খাচ্ছে। ডাইনিং রুমে অ্যাকচুয়ালি ফ্যান লাগেনি, আর আমি এখন রান্না করতে জাস্ট বেরোয়েছি, তো আমার গরম লাগছে বলে আমি নিচে বসেছি, মা ডাইনিং রুমে বসে খাচ্ছে। চলো পোহা চা খাই, তারপরে কী করছি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আর ভালো লাগবে। শেয়ার করে খাওয়া, তারপরে কোনো কিছু শেয়ার করা, মানে আজকে কী করবো শেয়ার করবো ওইটাই আর কি, বুঝেছো? তো ঘড়িতে বাজে দেখো এখন 12:30, 12:30 বাজতে 4 মিনিট বাকি আছে, খাওয়া দাওয়া শেষ, একটা ছোটো পিম্পলস আছে। যাই হোক, তো পরশুদিন নিয়ে এসেছিলাম ভিংরাজ পাতা, নতুন ঘর হোক পুরানো ঘর হোক ভিংরাজ পাতা তো লাগাতেই হবে। চলের অবস্থা খারাপ, সামনের দিকে দেখতে পাচ্ছ খালি হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিংরাজ পাতাটা লাগাই। আর মা গেছে ভাইয়ের এখানে, মানে চিন্টুর স্যালাডটা শেষ হয়ে গেছে, যেটা আমরা ঘরে বানাই হোমমেড, যেটা আমি আমার রিওকে খাইয়েছি, তো সেম বিয়েতে চিন্টুকে খাওয়ানো হয়, কিনে কোনোদিন আমি রিওকেও খাওয়াইনি। আর পিতার সময় তো আমি জানতাম না, মোবাইল কল ছিল না, পিতার সময় বানিয়ে খাওয়াইনি, চালের গুঁড়া এগুলো খেয়ে খাইয়েছি। আর চিন্টুকে ওই রিওকে যেরকম আমি ঘরে সেরেলেক বানিয়ে খাওয়াতাম, চিন্টুকে ওইরকম খাওয়ানো হয়। তো মা গেছে চিন্টুর ওই ডাল এগুলো যে জিনিস লাগবে ওইগুলো সব ধুয়ে রোদে দিতে, চলে আসবে এখনই মা।
আর দুপুরে রান্নার কী করছি একটু করে দেখাচ্ছি, চলো সবার আগে ভিংরেজ পাতাটা লাগিয়ে নিই, কারণ এটা লাগিয়ে তো আবার এক দু ঘন্টা রাখতে হবে। চলো লাগা। অলমোস্ট ঘরটা গোছানো হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, তো দেখি কোন দিন সময় করতে পারি তোমাদেরকে ঘরটা দেখিয়ে দেব। আর ওই আগের ফ্ল্যাটটা কেন ছাড়লাম বা আমার দেওর যাওয়ারা কেন গেল আলাদা হয়ে, আমরাও কেন আলাদা হয়ে এখানে আসলাম, তো সব কিছু তোমাদেরকে ভিডিওতে বলবো। ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে। তোমরা যারা নতুন চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর যারা সবসময় দেখো তোমাদেরকে কি বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা তো হয়তো তোমরা করেছো, আর না করে থাকলে করে দিও, আর ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টও করে দিও। তো ভিংরাজ পাতা লাগিয়ে চলে এসেছি এখন বাদবাকিগুলো কাজ করতে। তো রান্নাঘরটা অল্প অন্ধকার, ওই ফ্ল্যাটের রান্নাঘরটা যেরকম একদম পরিষ্কার ঝকঝকে ছিল, এই রান্নাঘরটা ওই তুলনায় রান্নাঘরটা অন্ধকার। রান্নাঘরে এই যে জানালাটা দেখছো, এই জানালাটা আছে, আর আমার মাথার ঠিক উপরে দেখতে পাচ্ছ একটা ভেন্টিলেটর আছে, যেটা খোলা এখনও আমরা খুলিনি, যেহেতু আমরা জাস্ট আসলামই ঘরে। ওই ভেন্টিলেটরটা খুবই নোংরা হয়ে আছে গ্লাসটা, তো চেষ্টা করব দেখি একদিন স্ল্যাবে উঠে জানালাটা মানে ভেন্টিলেটরটা পরিষ্কার করে। জানালাটা আমি করে নিয়েছি। তো বাসন রাখার একটু মানে সুবিধা কি তোমার এই যে উপরে স্ল্যাব বানানো, তার থেকে নিচে দেখো ছোট্ট একটা স্ল্যাব যেটার মধ্যে আমি বাসন মাজার, সাবান, তারপরে জায়গা মোছার কাপড় ওইগুলো রাখি, আর তার উপরে বাসন রাখার জন্য অল্প একটা স্ল্যাব বানিয়ে দিয়েছি, ওইটাতে রাখি, জলটা ঝরে গেলে তারপর টুকরিতে নামিয়ে দিই বা যেখানে যে বাসন রাখার জায়গা ওইখানে রেখে দিই। রিও সকালে পোহা অল্প খেয়েছে, খেয়ে বাদ বাকিগুলো রেখে দিয়েছে, তো ওকে তো কিছু একটা খাওয়াতে হবে। আর আজকাল ও আবার শুরু করেছে না খাওয়ার একটা যন্ত্রণা, তো ওই ওকে তাড়াতাড়ি করে আমি একটু আলু সিদ্ধ ভাত বানালাম, যেহেতু ও হোয়াইট ভাত খেতে চায় তো ওকে হোয়াইট ভাত বানিয়ে দিলাম। দেখো রিওর স্কুলে হ্যাপি মাদার্স ডের জন্য রিও একটা কালার করেছে, একটা কার্ড আমার জন্যে, তো স্কুলে আজকে এই কালারটা করিয়েছে। আজকে তো মাদার্স ডে না, আজ মাদার্স ডে তো সানডেতে, তো যেহেতু ওদের স্যাটারডে সানডে স্কুল অফ থাকে তাই এটা বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। গুড ইভিনিং, এখন টাইমটা 3:45 কাছাকাছি, তো আমরা যাচ্ছি মায়ের মামার বাসাতে। তো দোকান থেকে অল্প মিষ্টি নিয়ে যাচ্ছি, যখনই যাই আমরা যে কোনো কেউই যাই না কেন অল্প মিষ্টি নিয়ে যাই বা যেটা পারি। তো মায়ের যে ছোটো মামি উনি অসুস্থ, মানে হসপিটালাইজ ছিলেন মধ্যে দুবার, তো ওনাকে দেখতে যাবো, যেহেতু আমরা শিফটিং শিলচরে ভোট দিতে যাওয়া, ভাইয়েরা গিয়েছে, তো অনেক কিছু ঝামেলার মধ্যে যেতে পারিনি। তো আজকে ও অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলো, বললো চলো আজকেই যাই, কাজ নেই আমার। তো ওই যে গাড়িটা বুক করেছি মিষ্টির দোকানের সামনে থেকে গাড়িটা আসছে, মিষ্টি নিলাম আর মায়ের মামির জন্য হলডিক্স এগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি। আর আমি আজকে এই কুর্তাটা পরেছি, মানে ভিডিও আজকাল স্টার্ট করা মানে অনেক বড় একটা হেডেক হয়ে গেছে, মানে বলতে গেলে আমি এখন সময়ই পাই না, আর যখনই সময় পাই রিওর কাছে মোবাইলটা থাকে, কী আর বলবো যাই না। তো অ্যাকচুয়ালি এটা একটা এক্সকিউজ বলতে পারো, আগেও রিওর কাজ মোবাইল দেখতো, আগেও আমি কাজ সেম কাজই করতাম, কিন্তু এখন মানে ভিডিওতে ভিউজ আসে না বা মনিটাইজেশন হয়নি বলে আমার মানে আমি ডিমোটিভেট হয়ে গেছি আর কিছু না। তো এই যে গাড়ি চলে এসেছে আমাদের, এখন আমরা যাচ্ছি। আর প্রীতকে দেখতে পারছো না, কারণ প্রীতকে রেখে এসেছি ভাইয়ের এখানে, প্রীতের একটা ফ্রেন্ডের বার্থডে বিকেলবেলা, ও আগে থেকেই ওরা ইনভাইট করে গেছে, যদি না পাঠায় ওর মুডটা অফ হয়ে যাবে। তো ভাইয়ের এখানে রেখে এসেছি, আর ভাইকে বলেছি গিফট বগেরে যা যা লাগবে আমি বলে দিয়েছি কোন দোকানে পাবে কিনে দিতে, দিয়ে ওকে ওইখানে পৌঁছে দিতে, আমরা আসার পর ওকে নিয়ে নেব। তো এই যে আমরা মাসির ফ্ল্যাটে পৌঁছে গেছি, তো চলো এবার উপরে যাব। সিঁড়ি আছে তো আমরা সবসময় লিফট দিয়ে যাই, যেহেতু আমার বোরের পাটা অপারেশন হয়েছে, এখনও তো বেশি দিন হয়নি, তো মানে ওর সিঁড়ি উঠতে একটু কষ্টই হয় নাকি, তো লিফট দিয়ে যাচ্ছি উপরে। উপরে গিয়ে কিন্তু বন্ধুরা আমি আর শ্যুট করছি না, কারণ দেখো একটা অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি, তোমরা তো বুঝতে পারছো অসুস্থ মানুষকির মধ্যে খুব সিরিয়াস ছিলেন, তো একটা সিরিয়াস পেশেন্টকে দেখতে যাচ্ছি। এই যে দেখো ছোটো মাসি, ছোটো মাসি মাসি বড়ো মাসির ফ্ল্যাট থেকে ছোটো মাসির ফ্ল্যাটে যাওয়াতেই আমাদেরকে দেখে নিল, ওই দিকে ডান পাশে হলো বড়ো মাসির ফ্ল্যাট আর ওই সাইডে হলো গিয়ে ছোটো মাসির ফ্ল্যাট। তো এই যে এটা হলো গিয়ে গেট, সো চলো এবার জুতো টুতো খুলে ভিতরে যাই।
মিরা দি।